আজ আমরা এই পঞ্চম শ্রেণীর মক টেস্ট অ্যাক্টিভিটির যে প্রশ্ন তা সলভ করব। আমাদের পরিবেশ যে সাবজেক্ট রয়েছে সে সাবজেক্টের আজ মক টেস্ট আলোচনা করব। 2021 আগস্ট মাসে যে মক টেস্টগুলো স্কুল থেকে দিয়েছে একদমই নতুন, তারই কিন্তু বিষয়বস্তু প্রশ্ন উত্তর আজ আলোচনা করব। এই প্রশ্নের উত্তরগুলো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তা কী রয়েছে দেখো, মডেল অ্যাক্টিভিটি টাস্ক, আমাদের পরিবেশ পঞ্চম শ্রেণী 2021 সালে আগস্ট মাসে স্কুল থেকে তোমাদের দিয়েছে। বাম স্তম্ভর সঙ্গে ডান স্তম্ভের মিল করে লেখো। এখানে তিনটি রয়েছে আর এপারে তোমাদের চারটি রয়েছে, তো এর মিল কোথায় কোথায় রয়েছে সেগুলো কিন্তু দেখাতে বলেছে। তো আমরা করে দিচ্ছি, দেখো প্রথমেই রয়েছে জলদাপাড়া। এই জলদাপাড়াটি হবে একদমই শেষেরটার সঙ্গে, অর্থাৎ গন্ডার। জলদাপাড়া অভয়ারণ্যে গন্ডার পাওয়া যায়, ঠিক আছে। তারপরে দেখো খড়গপুর, এই খড়গপুরটি হবে তোমাদের গ, অর্থাৎ একের দুই এর সঙ্গে মিলিত হবে এই গ। ডান স্তম্ভের গড় যে আইআইটি শিক্ষা কেন্দ্র রয়েছে তার সঙ্গে। এবং সর্বশেষটি হবে বিষ্ণুপুর, এই বিষ্ণুপুরটি হবে অপশন খর সঙ্গে। অপশন খতে কি রয়েছে দেখো, টেরাকোটার কাজ, টেরাকোটার কাজ এই বিষ্ণুপুরে হয়ে থাকে। তো আমাদের এই প্রথম প্রশ্নটি হয়ে গেল বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল, এটা কিন্তু হয়ে গেল। এর পরের প্রশ্নে কি রয়েছে আমরা দেখব। এর পরে রয়েছে ঠিক বাক্যের পাশে এই চিহ্নটি দিতে বলেছে এবং ভুল বাক্যের পাশে এই চিহ্ন দিতে বলেছে। তো আমরা কোনটা ঠিক কোনটা ভুল সেটা আমরা নির্বাচন করব এখানে। তো প্রথমেই যে প্রশ্নটি রয়েছে, একটা বাক্য রয়েছে মানুষের বুদ্ধি হলো একটি সম্পদ, এটা একদমই ঠিক। তো এই চিহ্নটা এখানে হবে, ঠিক চিহ্নটি এর পাশে দিয়ে দিবে লেখার পরে। তারপরে কি রয়েছে, দীঘার কাছাকাছি অঞ্চলে প্রচুর কাজু বাদাম চাষ হয়, এটাও কিন্তু ঠিক। এই দীঘার কাছাকাছি অঞ্চলে প্রচুর কাজু বাদাম চাষ হয়, তো এটাও ঠিক হবে। তারপরের যে প্রশ্নটি রয়েছে সেটি দেখব, সেটি রয়েছে প্রীতিলতা পদ্মারকে বলা হয় গান্ধীবুড়ি, কিন্তু এটি ভুল রয়েছে। তো এই চিহ্নটা আমরা এখানে দেব, প্রীতিলতা ওয়াদ্দারকে বলা হতো গান্ধীবুড়ি, এটা কিন্তু ভুল। তো এটাকে আমরা ভুল চিহ্ন এমন করে দেব। তারপরে তিনের দাগে কি প্রশ্ন রয়েছে আমরা দেখব। এখানে বলেছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও, এখানে বলেছে একটি বা দুটি বাক্যে উত্তর দাও। প্রথম প্রশ্নটি কি আমরা দেখব, দেখো রয়েছে বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে কি ক্ষতি হয়। তো আমরা এখানে দু থেকে তিনটি বাক্যেরই উত্তর দেওয়ার চেষ্টা করেছি, তো উত্তরটি দেখে নাও কি রয়েছে। দেখো পরের পেজে আমরা যাচ্ছি, কি রয়েছে দেখো, এখানে রয়েছে বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহারের কুফল, এরকম করে তোমরা লিখবে বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহারের কুফল। আমরা এখানে চারটি পয়েন্ট, ছোট ছোট চারটি পয়েন্ট তোমাদের যাতে লিখতে সুবিধা হয় সেরকম করে দিয়েছি। প্রথম যে পয়েন্টটি লিখবে, এরকম প্রথমে এই লাইনটা লিখবে, ঠিক আছে। এই লাইনটা লিখে দেওয়ার পরে পরে এক দুই করে এমন করে লিখবে, কেমন, জমির উর্বরতা হ্রাস পায় বেশি রাসায়নিক কীটনাশক ব্যবহার করলে। এক নম্বর পয়েন্টে যেটা লিখবে সেটা হচ্ছে জমির উর্বরতা হ্রাস পায়। পরবর্তী যে পয়েন্ট রয়েছে সেটি হলো ফসলের গুণমান হ্রাস পায়। তিন নম্বরে কী লিখবে দেখো, জমির পাশের জলাশয় দূষিত হয়, অর্থাৎ যে সমস্ত জলাশয় অঞ্চলগুলো থাকে সেগুলো দূষিত হয়ে পড়ে। এবং সর্বশেষে যেটি লিখবে সেটি হচ্ছে জমির মাটি লবণাক্ত হয়ে পড়ে, ঠিক আছে। দেখো এই প্রশ্নটি কিন্তু খুব সহজেই আমরা করে দিলাম। তারপরে কি প্রশ্ন রয়েছে আমরা দেখব, দেখো তারপরের যে প্রশ্ন সেটি হলো কি উদ্দেশ্যে দামোদর ভ্যালি কর্পোরেশন স্থাপন করা হয়েছিল। এই প্রশ্নের উত্তরটি আমরা দেখে নেব, ঠিক সুন্দরভাবে তোমাদের গুছিয়ে ছোট্ট করে লিখে রেখেছি আমি, যাতে তোমাদের লিখতে খুব বেশি অসুবিধা না হয়। দেখো এই প্রশ্নটির উত্তর হবে দামোদর ভ্যালি কর্পোরেশনের উদ্দেশ্য, এরকম করে তারপরে পয়েন্ট করে তিনটে পয়েন্ট আমি দিয়েছি ছোট ছোট। এক নম্বর লিখবে পশ্চিমবঙ্গের বন্যা নিয়ন্ত্রণ, পশ্চিমবঙ্গে যে বন্যা হতো তার অনেকটাই নিয়ন্ত্রণ করা হয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশনের মাধ্যমে। তারপরে দেখো দু নম্বর লিখবে জলবিদ্যুৎ উৎপাদন, এবং সর্বশেষে লিখবে জলসেচের জলের যোগান, অর্থাৎ জলসেচ যে করা হয় সে জলটাই দামোদর ভ্যালি কর্পোরেশন থেকেই নেওয়া হয়, অর্থাৎ জলসেচের জলের যোগান। খুব ছোট্ট তিনটে লাইন কিন্তু আমি এখানে লিখেছি। আজকের সর্বশেষ যে প্রশ্নটি রয়েছে দেখতে পাচ্ছ কি রয়েছে, চার দাগের, চার দাগের বলেছে দুটি বা তিনটি বাক্য উত্তর দাও। কি বলেছে, পর্বতের মাথায় বরফ জমে কেন, এর উত্তরটি কি হবে আমি দেখিয়ে দিচ্ছি।
দেখো এর উত্তরটি কি হবে। প্রথমে এমন লিখবে, পর্বতের মাথায় বরফ জমে কারণ। কারণটি আমি বলছি, দেখো আমরা জানি বায়ুমণ্ডলের প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। এর ফলে পর্বতের চূড়া তথা অধিক উচ্চতা যুক্ত স্থানে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের কম থাকায় বরফ জমতে দেখা যায়। একদমই খুব ছোট উত্তর, একদম যেটা দরকার সেই উত্তরটি এখানে দেওয়া রয়েছে, অতিরিক্ত কিছু লেখা নেই। দেখো আরেকবার বলে দিচ্ছি, আমরা জানি বায়ুমণ্ডলের প্রতি 1000 মিটার উচ্চতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে 6.4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পায়। এর ফলে পর্বতের চূড়া তথা অধিক উচ্চতাযুক্ত স্থানে তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াসের কম থাকায় বরফ জমতে দেখা যায়। এটা তোমাদের আমাদের পরিবেশ যে সাবজেক্ট, আমাদের পরিবেশের কিন্তু সম্পূর্ণ মক টেস্টটি বা মডেল অ্যাক্টিভিটি টাস্কটি দেওয়া রইল। তোমাদের ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং শেয়ার করে ছড়িয়ে দিও।